ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আগে বারবার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আগে থেকে যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নিই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার পক্ষ থেকে যে নোটিফিকেশন বার করা হয়েছে এটা হলো সেই নোটিফিকেশন। ওয়াকিং ইন্টারভিউ হবে বন্ধুরা 17 জানুয়ারি 2020 শুক্রবার সকাল 11:30 সময় এই ইন্টারভিউটা হচ্ছে। সেন্টার যেটা আছে, সেন্টার ফর রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট NIT আগরতলাতে এই ইন্টারভিউটা হবে। যারা ইন্টারেস্টেড থাকবেন বন্ধুরা তারা তাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অরিজিনাল আর অ্যাটেস্টেড করে সঙ্গে বায়োডাটা আর পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আপনারা পৌঁছে যাবেন। কী পোস্ট আছে বন্ধুরা? প্রজেক্ট ফেলো, যার জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে এনি গ্রাজুয়েট BE অথবা BTEC অথবা BA অথবা BSc অথবা BCOM পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সরি ইন্টারভিউ দিতে পারবেন। স্যালারি যেটা আছে 12,000 টাকা স্যালারি এই পোস্টটার জন্য দেওয়া হবে। ভ্যাকেন্সি আছে একটাই, 2 নম্বর প্রজেক্ট ফিল্ড ইনভেস্টিগেটর, কোয়ালিফিকেশন সেম রাখা হয়েছে। স্যালারি যেটা থাকছে বন্ধুরা এই পোস্টটার জন্য 10,000 টাকা স্যালারি থাকছে। আর এক্ষেত্রে 3টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা, যারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য বলে দিই, 6 মাসের কন্ট্রাক্ট থাকছে প্রজেক্ট ফেলোর জন্য আর 4 মাসের কন্ট্রাক্ট থাকছে প্রজেক্ট ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য। পরবর্তী সময় এটা বাড়ানো হতে পারে। এখানে স্ক্রিনিং আর রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। সঙ্গে আপনাদের বলে দিই কমিউনিকেশন স্কিলস থাকতে হবে ককবরক অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা তাদের ফাইনাল সিলেকশন হবে টাইপিং স্পিড টেস্টের মাধ্যমে, কম্পিউটার এই আপনাদের টাইপিং স্পিড টেস্ট করানো হবে। যেসব ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড থাকবেন এখানে তাদের জন্য বলে দিই, তাদের এখানে ইমেল আইডি একটা দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে আপনাকে একটা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে 15 জানুয়ারি 2020 ভেতরে। তো এখানে আপনারা এই নোটিফিকেশনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন, সরি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা। তো আপনারা এটাকে ফিল আপ করে তাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এখানে একটা মোবাইল নম্বর দেওয়া হয়েছে বন্ধুরা, যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আমি এই নোটিফিকেশনটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটাকে পেয়ে যাবেন। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।